মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন আপনার ক্ষমতা এলে তপশিলি জাতি উপজাতি মহিলাদের মাসে 1000 টাকা এবং সাধারণ মহিলাদের মাসে 500 টাকা করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসে মহিলাদের জন্য পূর্বঘোষিত প্রকল্প শুরু করল। লক্ষ্মীর ভাণ্ডার নামে এই প্রকল্প দুয়ারে দুয়ারে কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যে শুরু হয়েছে, কিন্তু এই প্রকল্পে বাছে যেতে স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না মহিলারা। সেক্ষেত্রে দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য লম্বা লাইন পড়ছে মানুষের। বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুয়ারে সরকার প্রকল্পের প্রভাব পড়েছে ভোট বাক্স। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুয়ারে সরকার প্রকল্পের জন্যই তৃতীয়বারের জন্য এত বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূলের সরকার। ভোটে জেতার আগে ঘোষণা করেছিলেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে আবার চালু হবে দুয়ারে সরকার প্রকল্প। সারা রাজ্যের পাশাপাশি 4 নম্বর ওয়ার্ডে পৌর সমন্বয় গৌতম হালদারের উদ্যোগে আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এই দিন এই কর্মসূচি উপলক্ষে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। সকাল থেকে আমরা দুয়ারে সরকার আজকে চতুর্থ পর্যায়ে 4 দিন হচ্ছে, মানুষের অভূতপূর্ব। মানুষ তো ভাবাই যায় না যে মানুষের যে উৎসাহ, মমতা বন্দ্যোপাধ্যায় 84টা প্রকল্প, যে 84টা প্রকল্পের মাধ্যমে মানুষের সর্বাঙ্গীন উন্নতি মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে। যেভাবে আমরা সাধারণ ছোটখাটো পৌর প্রতিনিধি হয়েও যে কাজ উনি আমাদের করবার সুযোগ দিয়েছেন ভাবতে পারি না, অভাবনীয়। মানুষ দেখুন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, উৎসাহ দেখুন। তবে হ্যাঁ, 4 নম্বর ওয়ার্ডে আজকে যে দুয়ারে সরকার চতুর্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে একদম সঠিকভাবে তারা লাইনে দাঁড়িয়ে তারা স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা